আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যাকে ছাড়া বাঙালির জীবনী কখনো পরিপূর্ণ হয় না। তিনি হলেন আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর, যিনি সর্বদা বাঙালির মননে চিন্তনে এক রাজকীয় আসনে বিরাজমান হয়ে থাকেন। আজ তার জন্মদিবস উপলক্ষে শেয়ার করব জীবনের সাফল্যের কিছু বাণী, যেগুলি প্রত্যেকের জন্য, বিশেষ করে ছাত্রদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল আইকনটা অন করে এভাবেই সাপোর্ট করতে থাকো জীবন জয়ের মন্ত্র চ্যানেলকে। প্রথম উক্তি, যখন তুমি এলে তুমি কেঁদেছিলে আর সবাই আনন্দে হেসেছিল, যখন তুমি হাসবে তখন পৃথিবীকে তোমার জন্য কাঁদতে দাও। সদ্যজাত শিশুর কান্না দেখে সকলে হাসে। ছোটবেলায় আমাদের অনেকেই অনেক কিছু বলে, কিন্তু বড় হয়ে সেই সমস্ত অপমানগুলোর এমনই জবাব দিতে হয় যাতে যারা আমাদের ছোটবেলায় কথা শুনিয়েছিল তারা আফসোস করে। নিজের এমন কোনো অসাধারণ কীর্তি, এমন কোনো ছাপ রেখে যেতে হয় যাতে মৃত্যুর সময় লোকেরা তার জন্য কাঁদে। দ্বিতীয় উক্তি, সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন। যদি আমরা মনে করি আমরা সুখী, তাহলেই আমরা সুখী, আর যদি মনে করি আমরা দুঃখী, তাহলে কেউ আমাদের সেই দুঃখ ঘোচাতে পারবে না। আসলে সব কিছুই আমাদের মনের উপর নির্ভর করে। আমরা মনে অনেক সময় অনেক উল্টোপাল্টা চিন্তা করে থাকি। আমরা সঠিক জিনিসকে সঠিকভাবে না দেখে বেঠিকভাবে দেখি, সহজ জিনিসকে জটিলভাবে দেখি। আমরা ওভার থিঙ্কিং করি, আমরা বিভিন্ন নেগেটিভ চিন্তাভাবনা করি, আমরা অনেক কুটিল চিন্তাভাবনা করি, যার জন্য আমাদের মন সবসময় বিষিয়ে থাকে। আমরা কষ্টে ডুবে থাকি, সহজভাবে ভাবতে পারি না, মন কখনো রেহাই পায় না। তাই মনের উপরই সব কিছু নির্ভর করে। মনে কখনোই এত জটিলতা আনবেন না, মনকে সবসময় সহজ সরল রাখুন, দেখবেন মনও খুশি আর আপনিও খুশি। তৃতীয় উক্তি, আমাদেরকে বিপদ থেকে আশ্রয় না দিয়ে বরং তাদের মুখোমুখি হওয়ার সময় নির্ভীক হতে দিন। বাড়ির বড়রা অনেক সময় একটা ভুল করে, তারা ছোটদের, বিশেষ করে সন্তানকে আগলে রাখার চেষ্টা করেন সর্বদা। তারা ভয় পান, কিন্তু এটা করলে কখনো চলবে না। আপনার সন্তানকে সামনের দিকে এগিয়ে যেতে দিন, নিজেও সাহসী হন আর তার মনেও সাহস যোগান। অযথা তাকে নিয়ে ভয় পাবেন না, তাকে নির্ভীক হতে দিন, জীবনে চলার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান, না হলে আপনার সন্তানের মেরুদণ্ড শক্ত হবে কিভাবে। চতুর্থ উক্তি, উচ্চে পৌঁছো কারণ তারা তোমার মধ্যে লুকিয়ে আছে। প্রতিটি স্বপ্ন লক্ষ্যের পূর্বে, স্বপ্ন দেখো, উঁচু উঁচু লক্ষ্য রাখো। শুধুমাত্র পরীক্ষায় পাশ করার বদলে তুমি তো 80% মার্কসও টার্গেট করতেই পারো। একটি শিশুকে নিজের শিক্ষার মধ্যে সীমাবদ্ধ করবেন না, কারণ সে অন্য সময়ে জন্মগ্রহণ করেছে। প্রতিটা প্রজন্মের মধ্যেই চিন্তা ভাবনা চেতনার এক বিরাট পার্থক্য থাকে। শিক্ষার আলোকে পূর্ববর্তী প্রজন্মের অনেক প্রচলিত ধ্যান ধারণা ভেঙে নতুন প্রজন্ম অনেক বেশি মুক্ত মনের হয়ে থাকে, আর নতুন প্রজন্মের তো সেটাই কর্তব্য। পূর্ব প্রজন্মের ভুল রীতিনীতি আর কুসংস্কারের শিকলগুলিকে ভেঙে ফেলা। নতুন প্রজন্মকে কখনোই আপনার নিজের মতো তৈরি করতে যাবেন না, তাকে তার প্রজন্মের কাছে ছেড়ে দিন। আপনার চিন্তাভাবনা জোর করে কখনো নতুন প্রজন্মের উপর চাপিয়ে দেবেন না। মৃত্যু আলোকে নিভিয়ে দেয় না, এটি কেবল প্রদীপ নিভিয়ে দিচ্ছে, কারণ ভোর হয়ে এসেছে। যে মানুষ তার জীবনে অসাধারণ কৃতিত্ব রেখে যান, সে মৃত্যুর পরেও ধ্রুবতারার মতো জলজল করে। মৃত্যু কখনো জীবনের গতি থামিয়ে দেয় না, মৃত্যু কেবলমাত্র একটা প্রজন্মের প্রদীপ নিভিয়ে দেয় অন্য প্রজন্মকে সুযোগ করে দেওয়ার জন্য। মৃত্যুর থেকে চরম সত্য আর কিছু নেই।
স্বাভাবিক নিয়মে একটা প্রজন্মের সময় শেষ হয় এবং পরবর্তী প্রজন্মের সময় শুরু হয়। যেখানে মন ভয়হীন এবং মাথা উঁচু, সেখানে জ্ঞান মুক্ত। তুমি যদি নির্ভীক হও এবং আত্মবলে বলিয়ান হও, তাহলে জ্ঞানের সমগ্র নির্যাসটুকু তুমি নিংড়ে নিতে পারবে। এরকমই মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই। অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড।